হ্যালো ফ্রেন্ডস আমার নাম মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য সকাল সকাল দুখানা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় তারা সেকেন্ড মে থেকে অনলাইনে ক্লাস চালু করে দিচ্ছে আবার কোনো কোন বিশ্ববিদ্যালয় তারা আবহাওয়ার পরিস্থিতি বুঝে তারপরেই কিন্তু তাদের সিদ্ধান্ত জানাবে এমনও কিন্তু বক্তব্য সামনে উঠে এসেছে অন্যদিকে রাজ্যে ইয়া স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে যে কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তি সেই নিয়মটাই কিন্তু আবারও চালু হতে চলেছে অর্থাৎ কোনো স্টুডেন্টকে নির্দিষ্ট কলেজে এক্সট্রা করে মানে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান না করে একটা ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সেখানে আবেদন করার একটা যে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় প্রক্রিয়া সে তার মাধ্যমে কিন্তু ইউজি অ্যাডমিশান হতে চলেছে এবং তাতে সায়ও মিলেছেন নেট প্রত্যেকটা আপডেট ডিটেলসে জানবো তো দেখে নাও এখানে যেটা বলছে যে ছুটির বিজ্ঞপ্তির পর অনলাইন আস্থা এখানে আমি তোমাদেরকে মেন জিনিসটা দেখিয়ে দিচ্ছি দেখো সেকেন্ড মে উচ্চশিক্ষায় অনলাইন ক্লাস চালু অথবা সামার রিসেস এগিয়ে আনা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় একটি বিশ্ববিদ্যালয়ে এক এক রকম সিদ্ধান্ত নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেকেন্ড মে থেকে সব ক্যাম্পাসে স্নাতকোত্তর ক্লাস হবে অনলাইনে অধীনস্থ কলেজগুলিকে উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে পরিচালন সমিতি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে এক্ষেত্রে দেখো হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যালকাটা সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু যে যে নির্দেশিকাটা সেটা কিন্তু এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে পিজির যে ক্লাসগুলো ক্যাম্পাসে যে পিজির ক্লাসগুলো হয় স্নাতকোত্তর ক্লাস সেগুলো কিন্তু সেকেন্ড মে থেকে অনলাইনেই হচ্ছে আপাতত এবং সেই যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানেও কিন্তু সেই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কলেজ তারা কিন্তু নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে তারা যে ইউজির ক্লাসগুলো বা পিজির ক্লাসগুলো তারা কীভাবে নিতে চায় অনলাইনে নাকি তারা অফলাইনে আশা করা যাচ্ছে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে তার অধীনস্থ যে কলেজগুলো তারাও আশা করি অনলাইনেই ক্লাসের সিদ্ধান্তগুলো নেবে অন্যদিকে দেখো যেটা বলছে যে বর্ধমানের উপাচার্য নিমাই সাহা বলেন সোমবার থেকে স্নাতক ও স্নাতকোত্তরে অনলাইন বাড়ি বসে ক্লাস হবে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিও কিন্তু অনলাইনেই সুইচ করছে যাদবপুর এখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে না সামনে দিন কয়েকের ছুটি তারপর আবহাওয়া পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চাইছেন কর্তৃপক্ষ এখানে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু পুরোপুরি বিদ্যাসাগর ইউনিভার্সিটির মতো সিদ্ধান্তটা নিতে চাইছে কারণ কালকে আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিসে তারা জানিয়ে দিয়েছে তারা সেকেন্ড মেটা ছুটি দিচ্ছে কিন্তু এদিকে তিরিশে মে থেকে চারই তিরিশে এপ্রিল থেকে চারই মে পর্যন্ত তাদের এমনি ছুটি আছে ঈদের জন্য তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু এই যে ছুটিটা রয়েছে এটা আপাতত চলছে তারপরে যদি পরিস্থিতি দেখে তারা কিন্তু পরবর্তীকালে নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে পরবর্তীকালে যে পাঁচই মে থেকে যে ক্লাস শুরু হওয়ার কথা সেটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সমস্তটাই আবহাওয়ার পরিস্থিতি দেখে কিন্তু তারা সিদ্ধান্তটা নেবে অন্যদিকে প্রেসিডেন্সি রেজিস্ট্রার দেবজ্যোতি কোণারের কথায় অ্যাকাডেমিক কাউন্সিল শীঘ্রই সিদ্ধান্ত নেবে অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে অনলাইনে ক্লাস হবে নাকি সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে নাকি অফলাইনে ক্লাস হবে সেটা কিন্তু পরবর্তীকালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এটা গেল তোমাদের যে সামার ভ্যাকেশান যে রেসপেক্টিভে তার সমস্ত আপডেটগুলো অন্যদিকে দেখো যে স্নাতক স্তরে অর্থাৎ ইউজির অ্যাডমিশনের ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন কলেজে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে যে ভর্তি তাতে কিন্তু সাই মিলেছে নবান্নের এবং সেই জন্যেই কিন্তু এবং এক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টদের অনেক হেল্পও হতে চলেছে কারণ দেখ এখানে যেটা বলছে যে এবার থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে পড়ুয়া ভর্তি নেওয়া হবে অনলাইনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি এই ভর্তি করাবে বিকাশ ভবন সূত্রের খবর এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি জানিয়েছেন এ নিয়ে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনায় বসে চলেছে উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ এখানে যেটা হচ্ছে তোমরা যারা যারা জানো তারা জানবে যে পিজির ক্ষেত্রে ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কথাই বলি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজির ক্ষেত্রে এক কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন হয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানেই তুমি প্রেফারেন্স হিসাবে কোন কোন কলেজ তুমি সিলেক্ট করতে চাইছো সেগুলো কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো এবং সেন্ট্রালাইজডভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মেরিট লিস্ট হিসেবে বের হয় এবং তারপরেই কিন্তু যে লিস্টের যে ক্যান্ডিডেটগুলো বা শিক্ষার্থী যারা রয়েছে স্টুডেন্টদের কিন্তু বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিতে হয় ঠিক একইভাবে স্নাতক স্তরেও কিন্তু সেই জিনিসটা চালু হতে চাইছে মানে চালু করতে চলেছে উচ্চশিক্ষা দপ্তর এবং আমাদের বলতে গেলে রাজ্য এবং এখানে যেটা হবে যে প্রত্যেকটা স্টুডেন্টকে সে কোন কোন কলেজে ভর্তি হতে চায় প্রত্যেকটা কলেজে তাদেরকে আবেদন না করে তারা একেবারে একটা ইউনিভার্সিটির আন্ডারে তারা আবেদন করবে ধরো যদি সে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আবেদন করে এবং সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সে কোন কোন কলেজে অ্যাডমিশানটা নিতে চাইছে সেরকম কিছু একটা প্রেফারেন্স হিসাবে তারা কিন্তু ভর্তি মানে সেই সমস্ত কলেজগুলোকে সিলেক্ট করতে পারে এবং তারপর সেন্ট্রালাইজড আকারে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই কিন্তু ও লিস্টগুলো বেরোবে যে কোন কলেজের কী হিসেবে আবেদন জমা পড়েছে এবং সেই হিসেবে কী কী মেরিট লিস্ট এবং সেইভাবেই কিন্তু ভর্তিটা হবে এবং ক্ষেত্রে যেটা বলছে দেখো যে বিকাশ ভবন সূত্রে খবর এবার থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে যেটা আমি তোমাদেরকে বললাম পড়ুয়ারা সেখানেই ওই বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সব কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন সেখানেই ভর্তির জন্য আবেদন করবেন একজন পড়ুয়া একসঙ্গে কটি কলেজে আবেদন করতে পারবেন সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর আগে অনলাইন আবেদন করতে হলে নির্দিষ্ট ফি দিতে হতো করোনার কারণে কলেজে আবেদনের জন্য গত দু দুবছর ধরে ছাত্রছাত্রীদের ফি দিতে হচ্ছে না এবার তা দিতে হবে কিনা না এখনও তার সিদ্ধান্ত সাপেক্ষ এবং এখানে কিন্তু আরও একটা জিনিস এবং এই যে সমস্ত সিদ্ধান্তটা সেটা কিন্তু নেক্সট উইক সমস্ত ইউনিভার্সিটির যারা ভিসিরা রয়েছেন এবং উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করতে চলেছে তারপরে কিন্তু সমস্ত জিনিসটা চূড়ান্ত হবে কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে জুনের মিডিল বা লাস্টের দিক করে তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তারা আউট করে দেবে এবং তারপরেই শুরু হয়ে যাবে কলেজে কলেজে ইউজির ক্ষেত্রে অর্থাৎ স্নাতক স্তরে ভর্তির যে সমস্ত প্রক্রিয়াটা তো যা যা আপডেট ছিল তোমাদেরকে দিয়ে দিলাম আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য এখনের মতো পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং